আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাক সম্মানিত ভাই বোনেরা কাছ থেকে অথবা দূর থেকে যারা কোরআনে যত গল্প এই প্রোগ্রামটা শোনার জন্য এখন মনস্থর মনস্থির করেছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল দেখে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ এই যে সময়টা আমরা তোমার পথে দান করছি আল্লাহ তুমি আমাদের সময়টাকে কবুল করে নাও এবং কেয়ামতের ময়দানে এই সময়টাকে তোমার নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও এবং এখানে একটা শিক্ষার যদি কিছু থাকে সেটা যেন আমাদের জীবনে তার প্রতিভা তার প্রভাব আসে এই জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা নিয়াত করি যে কথাগুলো আল্লাহ তালা গল্প আকারে আমাদের শুনেছেন সেখান থেকে যেন আমরা শিক্ষা হাসিল করি সম্মানিত ভাই ও বোনেরা আমি বিগত এফিসেড সময়ে বনি ইসরায়েলের উত্থান পতনের গল্প যেটা সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা এক দুই লাইন করে করে বলেছেন একটা পুরো গল্প এক লাইনের মধ্যে এক আয়াতের মধ্যে দুই আয়াতের মধ্যে ঢুকাই দিয়েছেন আজকে একটা গল্প আপনাদেরকে বলবো যে মানুষ মানুষ থাকে না মানুষ প্রাণীর মতন হয়ে যায় মানুষ প্রাণীর মতন হয়ে যায় মানে প্রাণী মানে তাদের চরিত্রের না একদম প্রাণীর রূপ ধারণ করে মানুষ বানর হয়ে যায় এটা একটা এমন ঘটনা যে ঘটনা আমার শরীরের কূপগুলোকে খাড়া দিয়ে দেয় অনেক সময় আমার সমস্ত শরীর কেঁপে ওঠে যে মানুষ কত নিচু পর্যায়ে গেলে যে মানুষকে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির উপরে সম্মান দান করেছেন সেই মানুষকে তিনি প্রাণীর আকারে সূরাতে বানাই দেন এটা কত মারাত্মক অবস্থা হ্যাঁ এটা হতে পারে অনেক লোক বলেছেন যে না এটা হয়নি কিন্তু ধর্মীয় গ্রন্থসমূহ তাওরাতও বলে জব্বুরও বলে ইঞ্জিলও বলে এবং আমাদের কোরআনও বলে যে এটা ঘটেছে ইতিহাসে যে একদল মানুষ তারা বানর হয়ে গিয়েছিল আশ্চর্য ব্যাপার মানুষ বানর হয় মানুষ বানর হতে পারে এটা কেমন ঘটনা দাউদ আলাইসাল্লামকে আল্লাহ তালা অনেক সুন্দর সুর দিয়েছিলেন মুসা আলাহলামের কিতাব পাওয়ার পর থেকে দাউদ আলাহামের পর্যন্ত টেন কমানমেন্টসের প্রভাব ছিল সমাজে সাংঘাতিক বেশি টেন কমান কমানমেন্টসের মধ্যে একটা আমরা গত এপিসোডে বলেছি একটা ছিল এই তোমরা শনিবার দিনটাকে ইবাদতের দিন হিসাবে তোমরা গ্রহণ করবে কিন্তু বন ইসরায়েলের মধ্যে এই দিনটাকে ইবাদতের দিন গ্রহণ করার সাথে সাথে আরেকটা চেতনা মাথায় উঠে দাঁড়ায় এ টাকার লোভ দুনিয়ার লোভটা সাংঘাতিক হয়ে দাঁড়ায় বিশেষ করে দাউদ আলাহিস্লামের যুগে এসে যে যুগে এসে মানুষ সাংঘাতিকভাবে টাকা পয়সা টাকা পয়সার বলা যায় যে একেবারে বিরাট ধরনের একটা ভূমিকম্প মতন হয়ে গেল যে দাউদ আলাহিসামের হাতে আল্লাহ আল্লাহতালা এমন সম্পদ দিলেন এমন সাম্রাজ্য দিলেন এমন শক্তি দিলেন এবং তার সামর্থ্য এমন বেশি পর্যায়ে চলে গেল যে তার ছেলে সুলাইমান বলতে চেয়েছিলেন আল্লাহকে যে আল্লাহ আমাকে এমন সাম্রাজ্য দান করো যে আমার পরে যেন এই সাম্রাজ্য কারণ না হয় তো এই সময়ে ইহুদিদের মধ্যে ওই যখন দেখবেন যে সম্পদ বেড়ে যায় তখন সম্পদের প্রতি লোভ বেড়ে যায় আর এই লোভ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে যায় যে সাংঘাতিক খারাপ অবস্থায় চলে যায় আসলে যে জিনিসটা মানুষের মধ্যে সমস্যা তৈরি করে দেয় সেটা হলো পারিপার্শ্বিকতা এখনকার সমাজে আমরা দেখি যে ইবাদাতের দিনগুলোকে মানুষ অর্থ উপার্জনের দিন হিসেবে গ্রহণ করতে শুরু করেছে মানে আমি আশ্চর্য হয়ে যাই যে যখন রমদান শুরু হয় রমদানের প্রথম দিন থেকে বা রমাদানের আগের থেকেই ব্যবসায়ীরা রমাদানে যে জিনিস খাবে মানুষ সেইগুলোর জন্য দোকানগুলোতে ভর্তি হয়ে যায় রমাদানের মাঝখান থেকে শুরু হয়ে যাবে যে ঈদের কেনাকাটা তাই নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে কোরবানির দশ দিন আগের থেকে গরু কেনা কোরবানির আরও দশ দিন পরের থেকে মানে গরু খাওয়া আনন্দ করা টিভিগুলোতে ইবাদতের নাম নিয়ে অশ্লীলতা করা এইগুলো হয়ে গেছে কিন্তু এখন মানে ধর্মীয় দিনগুলোর এটা কিন্তু আমাদের সমাজে মুসলিমরা যদি শুধু করতেছে তা না এর আগে এক জাতি করে ফেলেছে এবং তাদেরকে আল্লাহ বানর বানাই দিয়েছিলেন ঘটনা খুবই মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে আল্লাহ আল্লাহতালা এটা পছন্দ করেন না যে দশ কমানমেন্টের কারণে মানুষ বনি ইসরায়েলদেরকে আল্লাহ তালা সম্মান দিতে চাচ্ছিলেন তার মধ্যে একটা ছিল যে শনিবারকে তোমরা গুরুত্ব দেবে দাউদ আল্লাহ ইসলামের সময় যখন আল্লাহ তালা সম্পদ দিলেন সে সময় দাউদ আলাহ ইসলামের একটা গুরুত্ব দিলেন আল্লাহ তালা যে তিনি যে ভাষায় জব্বুর পড়তেন এই জব্বুর পড়ার সময় সারা পৃথিবী তার এই তেলা ওটটা শুনত তার কণ্ঠ দেওয়া হয়েছিল ওই রকম একেবারে সুরের লহরী সাংঘাতিকভাবে যেটা মানে প্রতিশব্দ তৈরি করত যেটার একো তৈরি হতো পাহাড়ে পাহাড়ে গুঞ্জে উঠতো সাগরে সাগরে গাছের তরুলতা পর্যন্ত সেই তালে নাচত সমুদ্রের মাছগুলো মুখগুলো উঁচু করে দিয়ে তার এই তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত এইভাবে মানুষ সেদিন আগে যত মানুষ তারা প্যাগোডা বা তাদের যে ইবাদতের ক্ষেত্র যে জায়গাগুলো আছে সিনাগোগ সেখানে যে পরিমাণ মানুষ আসতো দাউদ আলাহিস্লামের সময় তার তেলাওয়াত এবং তার আশেপাশের লোকদের তেলাওয়াত তার অনুসারীদের তেলাওয়াত আল্লাহ তালা এমন করে দিলেন যে মানুষ সব পাগল পৃথিবী সব পাগল মানে গোটা ওই শনিবার দিনটার অবস্থা হয়ে যেত অন্যরকম এখন এখানে মানুষের লোভ বেড়ে গেল লোভ বেড়ে গেল এমন সপ্তাহের আর ছয় দিনে যে ইনকাম করা সম্ভব তা একদিনে তার চেয়ে আরো বেশি ইনকাম হওয়া সম্ভব দেখা দিল যেখানে দেখা যাচ্ছে সিনাগগে আগে অন্য দিন দশজন লোক আসে এই দিন দেখা গেল যে এক হাজার লোক আসতেছে তো এক হাজার লোকের কাছে জিনিসপত্র বিক্রি করা সহজ ঠিক একই আমাদের মতন আর কি যে শুক্রবারের দিন দেখবেন যে দোকানদারগুলো তাকাই থাকে যে মসজিদ থেকে লোকজন কখন বেরোচ্ছে বেশি কি কীখানে হবে হ্যাঁ তাদের কাজ হলো শুধু ওই দোকান আর এগুলো নিয়ে নামাজ একটু পড়তে যায় তাও কোনো রকমে একেবারে খোদ দ্বিতীয় খোদ শোনে আর সালাম যে ফিরে ইমাম দৌড় মেরে দোকানে চলে আসে এরকম অবস্থা তৈরি তখনকার সময় হয়ে গেল এরকম যে তারা মানে এই বাজারটাকে গ্রহণ করলো ইনকামের একটা ব্যবস্থা হিসাবে চতুর্দিকে তারা এই ইনকামের জন্য ছোটাছুটি শুরু করে দিল ইনকামের মধ্যে ধরেন ব্যবসা বাণিজ্য ইনকাম কিছু কিছু জায়গা আছে যে তারা হয়তো নামাজ কালাম পড়ে ইবাদত করতেছে সেই সাথে কিছু ইনকামের চেষ্টা করতেছে হয়তো আল্লাহতালা কিছু কিছু জায়গায় হয়তো ইগনোর করতে পারেন কিন্তু এক শ্রেণীর লোকদেরকে আল্লাহতালা ইগনোর করেননি তাদের সংখ্যা ছিল বারো হাজারের মতন সেই শ্রেণীটা হলেই যারা মৎস্যজীবী ছিল তারা সাধারণত অন্য দিনে ইসলামের যে জায়গাটা ছিল তা সেখান থেকে একটা শাখা নদী চলে গিয়েছিল সেই শাখা নদীতে মেন সাগর থেকে মাছগুলো শাখা নদীতে চলে আসতো আসত ইসলামের কণ্ঠে যা বুড় শোনার জন্য তো যখন এই লক্ষ লক্ষ মাছ চলে আসতেছে তো যারা মৎস্যজীবী ছিল তারা মনে করলো ওরে বাবার এত টাকা এই তো লোভ সামলাতে পারে না তো এদেরকে ধরার চেষ্টা করলো তখন দাউদলা সাল্লাম তাদেরকে ভৎসনা করলেন তোমরা এই মাছ কখনো তোমরা ধরবে না এটা কিন্তু আল্লাহ তালা নিষেধ করেছেন শনিবার শুধু এই বদাতের দিন শনিবারে আর কোনো ইনকাম দুনিয়াদার এ সমস্ত হওয়ার চেষ্টা করবে না তিনি খুব ভৎসনা করলেন তাদেরকে তখন এই বারো হাজার লোক চিন্তা করলো একটা চিন্তা করলো এই যে আমরা একটা কাজ করি শনিবার যখন হবে দাউদ আল্লাহ সাল্লাম যখন জব্বুর পড়বেন তখন মাছ তো কিলবিল করতে 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 সব এসে এই পাশে হাজির হবে আমরা করব কি একেবারেই যে শাখা নদীটা যেখানে শেষ হয়ে সাগরের সাথে মিশেছে ওই জায়গায় যে আমরা একটা ওয়াল বানিয়ে দেব জাল তৈরি করে দেবো এমনভাবে যে ওখানে ওইভাবে থাকবে আমরা রোববারে যেয়ে যেদিন ইনকাম করা হালাল বা মাছ শিকার করা হালাল বা ব্যবসা বাণিজ্য করা হালাল আমরা সেদিন যে মাছগুলো ধরবো এই মাছগুলো আর বেরোতে পারবে না তো এইটা দাউদ আলাইসালাম কিন্তু নিষেধ করে দিলেন যেটা তোমরা এই চিন্তাটাও তোমাদের ভুল হচ্ছে তোমরা এই কাজ করবে না ওরা একবার করে দেখলো যে কোটি কোটি টাকা ইনকাম হয়ে গেল মানুষের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল এরা এমন লোভী হয়ে গেলো এবং লোভাতর হয়ে গেল যে দাউদ আলাহিসাল্লামের এই নিষেধটাকেও তারা আর মানার চেষ্টা করলো না বরং তারা আরও দ্বিগুণ ত্রিগুণভাবে সত্তর হাজারের সংখ্যা পাওয়া যায় যে তারা সবাই চেষ্টা করলো ওই দিন এই মাছ ধরে রাখার জন্য তো এদের কি হয়েছিল আমরা ইনশাল্লাহ একটা ছোটো ব্রেকের দিকে যাব। ব্রেকের পরে এসে আপনাদের সামনে শোনাব যে তাদের কি হয়েছিল এবং এর থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি ততক্ষণে আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা আমরা ছোট্ট একটা ব্রেকের মধ্যে ছিলাম আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই আছেন ধন্যবাদ এই সাথে থাকার জন্য আমরা আলোচনা করছিলাম যে আল্লাহতালা বন ইসরায়েলদেরকে এক জায়গায় পরীক্ষা করেছিলেন সেটা হলো যে তিনি কমান্ডমেন্ট দশ কমান্ডমেন্টের মধ্যে নির্দেশ দিয়েছিলেন যে শনিবার তোমরা ইবাদতের জন্য তৈরি করবে কিন্তু পরবর্তী দাউদ আল্লাহিসামের সময় এসে দেখা গেলো যে কিছু লোক এইটাকে ব্যবসায়ের মাধ্যম হিসেবে গ্রহণ করে নিল সেটা হলো এই যে অনেকে তো অনেকভাবে ব্যবসা করতো কিন্তু তাদের কথা কোরআনে নিয়ে আসেনি কারণ তাদেরকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করেছেন কিছু কিছু জায়গায় কিন্তু এই মাস জাতি মৎস্য জাতি বা মৎস্যজীবী কিছু লোক বারো হাজার পরে যেয়ে তাদের সাথে আরও যুক্ত হলো সত্তর হাজার তারা যখন দেখলো শনিবারে দাউদ আলাহিসাম যখন সুন্দর স্বরে যে বুড় পড়েন তার সাথে সাথে গাছগুলো নড়াচড়া করে তার সাথে সাগর মানে পানি সেখানে তরঙ্গ তৈরি তৈরি করে তার সাথে সাথে পাহাড়ে ইকো তৈরি হয় প্রতি প্রতিধ্বনি শোনা যায় সবগুলো দেখা যাচ্ছে এর মধ্যে মাছ এরকম ভেসে আসতো লক্ষ লক্ষ মাছ সাগর থেকে শাখা নদীতে চলে আসতো এই জায়গাটার নাম বলা হয়েছে হা দে বাহার হা দরাতুল বাহার মানে হলো সাগরের পাশে সাগরের পাশে তো সাগরের পাশে একটা গ্রাম তৈরি হয়েছে আপনারা তো জানেন যে সাগর কেন্দ্রে ওখানে ওই ছোট শাখাটা চলে যাওয়ার কারণে এটা হতে পারে আঁকাবার ওই যে বন্দর যেটা ওখানে ওই ওই জায়গায় হতে পারে যে শাখাটা লোহিত সাগর থেকে চলে যেয়ে ওদিকে লম্বা হয়ে গেছে সম্ভবত ওইটা হতে পারে এখন এই জায়গাটার নাম কিন্তু কোরআনে উল্লেখ করা হয়নি তো আমরা বুঝতে পারতেছি এটা যেহেতু দাউদ আলাহ ইসলাম সময় জেরুজালেম এবং জর্ডান বা ওই এলাকা কেন্দ্রিক হবে তো এটা আমরা মনে করি নি যে আপাবার ওই শাখাটাও হতে পারে এখন ওখানে দেখা গেল যে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ এসে তারা জব্বুরের জব্বুর শুনতেছে ওরা মানুষেরা প্রথম দিন করলো কি যে প্রথম সপ্তাহে তারা অনেক মাছ ধরল যে শাখা নদী যেখানে শেষ হয়ে সাগরে পড়েছে সেখানে যে তারা জাল আটকে দিল আর এই মাছগুলো আর যেতে পারেনি দাওয়দুল এটাকে ভর্সনা করেছেন উনি বলেছেন তোমরা এটা করো না আল্লাহ তালা তোমাদেরকে গজব দান করবেন এটা তোমরা করতে যেও না বারো হাজার লোক আগে যুক্ত হয়েছিল এখন তাদের সাথে আরও সত্তর হাজার তারা একসাথে হয়ে গেল যে না আমরা মাছ ধরবো আমরা তো অন্য কিছু করতেছি না মাছ আসতেছে আমরা শনিবার তো ধরতেছি না আমরা রোববারে ধরতেছি তাতে আমার সমস্যা হয়েছে কি তো এখন মাছ তারা তো এমনি এমনি আসে না তারা এই জন্য আসে তো আল্লাহ তালা চাইছেন যে তোমরা এই বাদাতের জন্য আসা প্রাণীগুলোকে তোমরা খেও না যদিও মাছ খাওয়া হারাম নয় কিন্তু তোমরা সাধারণভাবে যে মাছগুলো ঘুরে বেড়ায় সাধারণ এই সেগুলো অসাধারণ মাছগুলোকে তোমরা খেও না এটা আল্লাহ তালার নির্দেশ ছিল তো ওরা তারপরে আবার শুরু করলো যে শুক্রবারে শনিবারে ওরা যখন দেখলো যে মাছ একেবারে সব এসে গেছে ওরা আবার সাগরের মুখে নদীর শাখা নদী যেখানে শেষ হলো সাগরের মুখে সেখানে আবার সেখানে জাল বিছাই দিল দিয়ে তারপরে মাছ ওরা মানে পাহারা দিচ্ছে শনিবার গেল রোববারে যে তারা এই মাছগুলো পাহারা দিচ্ছে রোববারের অপেক্ষায় আছে এই সময় আল্লাহ আল্লাহতালা রেগে গেলেন আল্লাহ আল্লাহতালা রাগলেন তাদের উপরে গজব দিলেন কুলনা লাহুম আল্লাহ তালা বললেন আমি তাদেরকে বলে দিলাম কুনু খাওয়াসি ইন তোমরা বানর হয়ে যাও বানরদের মধ্যে কিছু কিছু বানর আছে আমাদের আমাদের আমি সুন্দরবন এলাকার মানুষ হওয়ার কারণে আমাদের বাসায় একবার আমি একটা বানর মানে রাস্তায় পাওয়া গেছিলো তো আমি বাসায় নিয়ে আসছিলাম সুন্দর বানর দেখে খুব ভালো লাগতো আমার মাথায় উঠতো মাথার উকুন বেছে দিত আমার কান ধরে বসে থাকতো সালাম দিতে বললে সালাম দিত বানর লাভলি বানরও আছে বানর ঘাড়ে করে নিয়ে চলারও যায় ভালো লাগে কিন্তু আল্লাহ বললেন যে আমি যে মানুষগুলোকে বানর হতে বললাম সে সাধারণ বানর না খাসে ইন নিকৃষ্ট এমন বানর যাদের গা দিয়ে গন্ধ বেরোবে সমস্ত শরীর পছন্দ ধরবে এবং দেখতে হইতে হবে একেবারে মারাত্মক ধরনের বিভৎস এরকম খা ইন খাসা আ এমন একটা যেটা দেখতে সুন্দর নয় বিভৎস বানর হয়ে যা আল্লাহতালা বলে দিলেন এবং বারো হাজার তাদের সংখ্যা ছিল যে বারো হাজার আগের দিন ধরেছে এবং পরের দিন ধরেছে কিন্তু সত্তর হাজার এর সাথে ইনভলভ হওয়া সত্ত্বেও আল্লাহ তালা শুধু বারো হাজারকে মারাত্মক শাস্তি দিলেন কারণ হলো এই সত্তর হাজার মানুষকে উৎসাহিত এবং প্রভাবিত করেছে প্রথম বারো হাজারে তারা পাপের পথে আসছে এবং পাপের পথে টেনে নিয়ে আসছে এদেরকে তাগুদ বলা হয় শরিয়াতে বা কোরআনে বা আরবিতে তো এই তাগুদ ধরনের যারা খারাপ কাজ করে এবং অন্যকে খারাপ কাজ করায় করতে বাধ্য করে বা উৎসাহিত করে এই ধরনের বারো হাজার লোককে আল্লাহ তালা বানর বানাই দিলেন কোনো পেরাদাতন আল্লাহ আল্লাহতালা এই বানর বানাই দেওয়ার পরে যে তাদের অবস্থা কী হয়েছে সেটা মানে বর্ণনা করেছেন এই কোরআনের মধ্যেই তিনি বলেছেন যে এই বানরেরা হয়ে গেল একেবারে নিকৃষ্ট নাকালান আলানিমা বাইনে আমি এদেরকে এই বানর বানায় দিলাম এই কারণে যে তার সামনে যারা লক্ষ লক্ষ মানুষ বসবাস করতো এমনকি তাদের সাথে শরিক হওয়া সত্তর হাজার লোকও তারা যেন এবং তার পরে যারা আসতেছে তাদের জন্য একটা নাকাল হয়ে থাক নাকাল মানে হলো যে আল্লাহ তালা যখন কাউকে গজব দেন সেই গজবটা কখনো কখনো একটা উদাহরণ হয়ে থাকে এই গজবের উদাহরণ শাস্তির উদাহরণ হয়ে থাকা আপনারা যদি যান কখনো সৌদি আরবে সালেহ ইসলামের যে সামুদের যে জায়গাটা ছিল সেই জায়গায় যদি আপনি দেখেন মাদায়েন যদি আপনি দেখেন আদের ধ্বংসাবশেষ আপনি যদি দেখেন সাবুল ওখদুদের যদি জায়গাগুলো আপনি দেখেন আমরা আমরা যখন এই সমস্ত জায়গাগুলো গেছি তখন চোখের পানি আসছে যে আল্লাহ এরা তো এক সময় শক্তিতে অনেক উচ্চ ছিল ধনী ছিল বিবেক বুদ্ধি ছিল জ্ঞান বিজ্ঞানী ছিল জ্ঞানী বা বিজ্ঞানী ছিল এরপরেও তাদেরকে ধ্বংস এমনভাবে করে দিয়েছে যে এখন শুধু বাতাসের সব শোষ শব্দ ছাড়ার এখানে কিছু পাওয়া যায় না আল্লাহ বলেন যে এদেরকে ধ্বংস করাটা এটা এমন করে দিলাম যে আমি তাদের ধ্বংসের একটা নমুনা এবং নিদর্শন হিসেবে তাদের জন্য এবং তাদের পরবর্তী জন্য করে দিলাম অম্মা ওইদত্তল লিল মুত্তাকিন এবং মুত্তাকিনরা যেন এখান থেকে ওয়াজ গ্রহণ করে ওয়াজ মানে হলো এমন শিক্ষা যে শিক্ষায় মন বিগলিত হয় মন চোখ আল্লাহর ভয়ে কেঁদে ফেলে এবং শরীরটা রোমাঞ্চিত হয়ে যায় এবং থরথর করে কেঁপে ওঠে এই যে মানুষ যাদেরকে আল্লাহ তালা এত সম্মান দিয়ে মানুষকে আল্লাহতালা বানাইছেন ওল্লা কাদ রমনা বনী আদম বলেছেন বনি আদমকে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ করেছি সেই শ্রেষ্ঠ মানুষকে একেবারে নিকৃষ্ট বানরে পরিণত করে দিলেন এই বানরগুলো কি হয়েছিল কেউ কেউ বলেছেন যে এই বানরগুলো থেকেই বর্তমান বানরের উদ্ভব কিন্তু কথাটা ঠিক নয় কারণ মানে তারও আগে বানর ছিল এটা বহু প্রত্ন তো আছেই ইতিহাসেও বলে এবং অন্য অন্য লিটারেচারও বলে যে তার আগেও বানর ছিল তো এই বানরটা আল্লাহ আল্লাহতালা বানাই দেওয়ার পরে এরা এদের গা দিয়ে খুব গন্ধ বেরোতো এবং খুব নিকৃষ্ট যেন হয়ে গেল এরা শুধু কান্নাকাটা করত। এরপরে কেউ কেউ বলেছেন তিন দিন পরে এরা মারা যায় আর কেউ কেউ বলেছেন যে না আরও মানে বয়স যখন হয়ে যায় তখন ওই বানর হয়েই লম্বা হায়াত নিয়ে তারা মারা যায় যেভাবে হোক তাদের ধ্বংস হয়ে গেছিলো এবং ওর থেকে কোনো বানর কিন্তু আর তৈরি হয়নি এখন বানর তৈরি হয়নি বটে কিন্তু বারো হাজার লোককে মরে যেতে হলো তাদের পাপাচারের কারণে পাপাচারটা কি ছিল পাপাচারটা ছিল এই যে আল্লাহ আল্লাহতালা যে ওয়াদ আনিয়েছেন সেটা হলো যে ইবাদতের জন্য যে দিনটা ধার্য করা হয়েছে সেই দিনকে তোমরা ব্যবসা বা পণ্য বিপণনের দিন বানায়ও না সেদিনটাকে তোমরা ভোগের দিন বানায়ও না সেদিনকে তোমরা আল্লাহ তালার অবাধ্য হইও না আজকে যদি আমি মুসলমানদের দেশগুলোতে মুসলমানদের সমাজগুলোতে মুসলমানদের পরিবারগুলোতে তাকাই তা আমার কাছে বিভীষিকাময় একটা দৃশ্য ফুটে ওঠে আমার শরীর আমার সমস্ত শরীর আমার রোমাঞ্চিত হয়ে ওঠে আমি আমি মাঝে মাঝে কেঁদে ফেলি যে শুক্রবার হবে তো ওই দিন ভালো ভালো সিনেমা হবে সবাই প্রস্তুত থাকে যে শুক্রবারে আজকে খুব ভালো সিনেমা আছে অমুক চ্যানেলে সেই দিন সেইভাবে তারা প্রস্তুতি নিয়ে এসে সিনেমাটা দেখবে শুক্রবার হবে তো ওই দিন পাপাচারের একটা কেন্দ্র তৈরি করবে যে আমরা আজকে বাজারে যাব আজকে আমরা অমুক জায়গায় যাব আজকে আমরা বোটে চড়বো আজকে আমরা এখানে যাব আজকে আমরা সেখানে যাব শুক্রবার হয়েছে কি দোকানগুলো এমন ব্যস্ত হয়ে যাবো যে শুক্রবারে যে নামাজ পড়া এগুলো ভুলে গেছে রমজান মাস আসবে তা আমি ভোগ্য পণ্য ভোগ সামগ্রী ঈদ কেন্দ্রিক মানে হজের সময় আসছে তাও হজ আর হজ আর বেচা কেনা আর বেচা কেনা ব্যবসা এবাদাত নিয়েও ব্যবসা এমন এমন হয়ে গেছে যে বানর না হলেও আমাদের প্রায় হাফ বানরের চরিত্রে আল্লাহ তালা আমাদের বানিয়ে দিয়েছেন আমি তাজ্জব হয়ে যাই যে অনেক মুফরিনীকেরাম কিন্তু এখানে বলেছেন যে আল্লাহ তালা ওদেরকে বানর বানাননি তো বানরের চরিত্রে বানিয়েছেন আমি আবার এই তফসিরের বিরোধিতা করি কারণ আল্লাহ তালা এখানে বানর শব্দটাই উল্লেখ করেছেন যদি আল্লাহ তালা কোনো রূপক শব্দ ব্যবহার না করেন তাহলে রূপক অর্থ করা ঠিক নয় অনেক সময় রূপক শব্দ বলেন কিন্তু এটা রূপক শব্দ মেটাফোর না এটা হলো বাস্তব তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম তারা মরে গিয়েছিল আজকে মুসলিম সমাজেও কিন্তু ওইটা বলা হচ্ছে যে তোমাদের ইবাদাত দিনগুলো কি ইবাদাতের দিন হিসেবে রাখো শুক্রবারের দিন এবাদাত আসরের পরে মাগরিবের আগে একটা সময় থাকে আল্লাহ তালা অবশ্যই তোমার একটা দোয়া কবুল করবেন ওই আমরা তো ব্যস্ত হই না ওই সময় বরং ওই সময় আমরা ব্যবস্থা বেচাকেনার মধ্যে বেশি ব্যাপৃত হয়ে যায় আশু মানে ঈদের দিন ঈদের রাত আল্লাহর কাছে কত পবিত্র হজের সময় আল্লাহর কাছে কত পবিত্র আশুরার দিন আল্লাহর কাছে কত পবিত্র এই সমস্ত সময়গুলোকে আমরা ব্যবসা এবং ব্যবসা কেন্দ্রিক আমাদের জীবন বানিয়ে নিয়েছে আল্লাহ তালার কাছে আমরা ফিরে আসি বনি ইসরায়েলের এই ঘটনাটা বলে দিয়ে বলছেন দেখো সত্তা। রিলিজিয়ান নিয়ে যারা তোমরা কাজ করতে চাও তারা এই জিনিস এই গর্তের মধ্যে তোমরা কখনো পড়বে না আল্লাহ তালা আমাদের কবুল করুন এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তফিকা আমাদের দান করুন বনে ইসরায়েলের আর ঘটনা আমাদের সামনে আসবে পরবর্তী এপিসোডে সেই ঘটনা শোনার জন্য দাওয়াত দিচ্ছে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি